হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি হাসিবুল স্যার, আর আজকে আমার আর চ্যানেল থেকে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে, অর্থাৎ জুলাই 2021-এ যে প্রশ্ন উত্তর দিয়েছে সেটি সমাধান করে দিচ্ছি, তোমরা দেখে নাও। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়, অর্থাৎ বইয়ের যে প্রথম অধ্যায় আছে সেখান থেকে তোমাদের, এবং দ্বিতীয় অধ্যায় আছে প্রাথমিক চিকিৎসা, এখান থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে, তো সেগুলি সমাধান করে দিচ্ছে, দেখে নাও। আর সমাধান করার পূর্বে তোমাদেরকে একটা কথাই জানাবো, যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলে নতুন এবং আমার দেওয়া এই ভিডিওটি পেয়ে যদি তোমরা একটু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমে আমরা প্রশ্নগুলি পড়ে নেব এক দাগের। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে রাইট চিহ্ন দাও। ক, ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রঙটি নিচের দিকে থাকে? এক, সাদা; দুই, সবুজ; তিন, গেরুয়া। উত্তর হবে দুই একটা, সবুজ। কারণ আমরা জানি যে সবুজটা নিচে থাকে, মিডিলে থাকে সাদা এবং উপরে থাকে গেরুয়া। পরবর্তীতে হচ্ছে খ দাগের, জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? এক, ত্যাগ; দুই, আনন্দ; তিন হচ্ছে শান্তি ও পবিত্রতা। উত্তর হবে তিন একটা, শান্তি ও পবিত্রতা। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তিনের পাশে যে রাইট চিহ্ন দিয়েছে, এবং তোমাদের উত্তর বোঝার সুবিধার্থে উত্তরের উত্তরটা আমি হলুদ কালি দিয়ে দিয়ে দিয়েছি, কালার করে দিয়েছি। তো পরবর্তীতে আমরা চলে যাব গ দাগের, প্রাথমিক চিকিৎসা করা হয়, এক, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে; দুই, ডাক্তারে দেখার পরে; তিন, রোগ থেকে সেরে ওঠার পর। উত্তর হবে একের, ডাক্তার কাছে নিয়ে যাওয়ার আগে হয় প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক মানে প্রথম, অর্থাৎ প্রথমে যে চিকিৎসা করা হয় ঘরোয়া তাকে প্রাথমিক চিকিৎসা বলা হয়। তাহলে অবশ্যই উত্তর হবে কোনটা, একেরটা, ডাক্তার কাছে নিয়ে যাওয়ার আগে। পরবর্তীতে আমরা চলে যাব ঘয়া নম্বর প্রশ্নে, কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? এক, রক্তপাত বন্ধ করতে; দুই, জ্বর কমানোর জন্য; তিন হচ্ছে অস্থিভঙ্গের ক্ষেত্রে। উত্তর হবে তিনে, এক, অস্থিভঙ্গের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা দুই দাগে চলে যাব, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটি ড্যাশ নীল রঙের ড্যাশটি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। উত্তর প্রথমে হবে ড্যাশের প্রথম ড্যাশ হবে মাঝখানে, মাঝখানে যে নীল রং থাকে সেই নীল রঙের কয়টি থাকে? ২৪টি কাঁটা বিশিষ্ট চক্র থাকে, বসানো থাকে। তো পরবর্তীতে প্রথম ড্যাশে হবে মাঝখানে এবং পরের ড্যাশটি হবে ২৪টি। পরবর্তীতে হচ্ছে জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমতি থাকার দিনেও জাতীয় পতাকার প্রথমে ড্যাশ তুলে তারপর দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হয়, অর্থাৎ প্রথম ড্যাশটা সম্পূর্ণ তুলে তারপর দণ্ডের মাঝখান পর্যন্ত নামাতে হয়। পরবর্তীতে আমরা ঘ দাগে চলে যাব, আহত ব্যক্তি শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম ড্যাশ চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। উত্তর ড্যাশে হবে শ্বাসযন্ত্র, অর্থাৎ আহত ব্যক্তি যদি শ্বাস বন্ধ হওয়ার ইয়ে হয়ে যায় তাহলে যেমন শ্বাসযন্ত্র, যেখানে অক্সিজেন, কৃত্রিম অক্সিজেন তার নাকে দিতে হবে। তো পরবর্তীতে ঘ দাগে হচ্ছে বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা আবশ্যক, অবশ্যই ঔষধ থাকা আবশ্যক, যেমন বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা বাক্সে ঔষধ থাকা আবশ্যক। পরবর্তীতে আমরা তিন নম্বর দাগে চলে যাব, সারণীর মধ্যে সমতা বিধান করো, বাম দিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও। ক, অশোক চক্র। উত্তর হবে তিনেরটা, দেখো অবাধ অগ্রগতির প্রতীক যে অশোক চক্র রয়েছে ভারতীয় পতাকার সেটি কার প্রতীক? সেটি হলো অবাধ অগ্রগতির প্রতীক। পরবর্তীতে আছে ত্রিবর্ণ রঞ্জিত, এটা হবে কোনটা? সাতেরটা, একদম নিচে তোমরা দেখে নাও, ভারতবর্ষের জাতীয় পতাকা, অর্থাৎ ত্রিবর্ণ রঞ্জিত যেটি পতাকা রয়েছে ভারতের তিনটি বর্ণ, গেরুয়া, সবুজ এবং সাদা। তারপরে হচ্ছে গ, সবুজ রং ৬, সজলা সফলা সমৃদ্ধ ভূমি ও তার তারুণ্যের প্রতীক, অর্থাৎ তার সবুজ রংটা কিসের প্রতীক? সজলা সফলা এবং সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক। পরবর্তীতে হচ্ছে ঘরটা অচৈতন্য ব্যক্তি, ঘরটা হবে ২, হচ্ছে দ্রুত জ্ঞান ফেরাতে হবে, অর্থাৎ ঘয়ের অচিহ্ন ব্যক্তি হবে দ্রুত জ্ঞান ফেরাতে হবে। পরবর্তীতে হচ্ছে ইঙ্গ, স্বল্প রক্তপাত হচ্ছে, এক, ক,
ক্ষত স্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে, অর্থাৎ যদি অল্প স্বল্প বা অল্প স্বল্প কথার অর্থ হলো অল্প অল্প হালকা রক্ত বার হচ্ছে, তাহলে তখন কী করতে হবে, ক্ষত স্থানে যেখান দিয়ে রক্ত বার হচ্ছে সেখানে আঙুল দিয়ে চেপে ধরতে হবে। পরবর্তীতে 14 প্রশ্নে প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে 5 উত্তর হবে দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে প্রাথমিক চিকিৎসা যখন হবে তখন যদি সেখানে সে সুস্থ না হয় তাহলে দ্রুত অর্থাৎ তাড়াতাড়ি তাকে কী করতে হবে, তাকে দ্রুত স্থানান্তর করতে হবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো প্রাথমিক চিকিৎসার পরে 5 যেটা রয়েছে দ্রুত স্থানান্তর করার করণের ব্যবস্থা করতে হবে। পরবর্তীতে আমরা চলে যাব পরের দাগের প্রশ্নে। 4 দাগের প্রকল্প তৈরি করতে বলেছে তোমাদেরকে, তোমাদের পাঠ্য বই থেকে এগুলি আমি প্রশ্ন উত্তরগুলি সংগ্রহ করেছি এবং ছবিটাও এবং তোমাদের পাঠ্য বইটাও তোমাদেরকে পিডিএফ সহ দেখানো হবে, তোমরা দেখে নেবে। তো চলো দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি। ক দাগের প্রশ্ন, জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধির ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করো, এবং খ তাপ প্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পোস্টার তৈরি করতে হবে। অর্থাৎ এখানে যে দুটি প্রশ্ন দিয়েছে, দুটি প্রশ্ন বড়, প্রকল্প আকারে তৈরি করতে হবে, অন্তত পক্ষে একটু বড় করে লিখতে হবে। তো দেখে নাও উত্তরগুলি পিডিএফ আকারে করে। প্রশ্ন দেখতে পাচ্ছ, 4 যে প্রকল্প ছিল জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধি ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করো, তোমাদেরকে প্রতিবেদনটা এখানে দেখাচ্ছি, পরবর্তীতে ছবিটা তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি কোন ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। প্রথমে হচ্ছে উত্তর, জাতীয় পতাকা দেশের মর্যাদার প্রতীক, তাই জাতীয় পতাকার অমর্যাদা দেশের অমর্যাদার সমান, অর্থাৎ জাতীয় পতাকা যদি কেউ অমর্যাদা করে তাহলে দেশকে অমর্যাদা করা হবে। পতাকাকে উত্তোলন করা, অবমাননা করা, অভিবাদন করা এবং অপর অধাপনমন করার অনুষ্ঠানগুলি প্রত্যেকের এবং সমস্ত প্রতিষ্ঠানকে অবশ্যই মেনে চলতে হবে। ভারত সরকার এই কারণে জাতীয় পতাকা ব্যবহারের কিছু নিয়ম আইন করে বেঁধে দিয়েছে। নিয়মগুলি হলো, অর্থাৎ আমাদের প্রশ্ন হচ্ছে জাতীয় পতাকা আদর্শ ব্যবহার বিধি, অর্থাৎ কীভাবে ব্যবহার করতে হবে, অবশ্যই তোমাদের প্রশ্ন দেখতে পাচ্ছ এটা, তাহলে দেখে নাও কীরকমভাবে নিয়ম অনুযায়ী করতে হবে। তো আমি এখানে 10 দিয়েছি, তোমাদের 6-7 তোমরা লিখবে, দেখে নাও কীভাবে ব্যবহার করতে হবে। 1, যেখানে এই পতাকাটি উত্তোলন করা হবে সেখানে একে যথেষ্ট মর্যাদার সঙ্গে স্বতন্ত্রভাবে স্থাপন করতে হবে। 2, যখন পতাকাটি সরকারি ভবনে উত্তোলন করা হবে তখন রবিবার এবং ছুটির দিন সমেত সপ্তাহের সকল দিনের সেগুলি থাকার কথা। ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় থেকে সূর্যাস্ত। তারপরে হচ্ছে 3, হচ্ছে জাতীয় পতাকা সবসময় দ্রুতগতিতে দীপ্তভঙ্গিতে উত্তোলন বা ওঠানো উচিত এবং ধীরে ধীরে সৌজন্যের সঙ্গে অবমাননা বা নামানো উচিত। এই সময় যদি বিউগল বাজানো হয় তাহলে সেই বাজানোর সময়ে পতাকা ওঠাতে ও নামাতে হবে। পতাকার গেরুয়া রঙের দিক সবসময় ওপরে থাকবে এবং সবুজটা নিচে থাকবে। পরবর্তীতে 4 হচ্ছে পয়েন্ট, জাতীয় পতাকা বহন করবার সময় আকুণ্ডিত অবস্থায় সোজা করে নিতে হবে। কোনো মিছিলে নিতে হলে মিছিলের সর্বগ্রহে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ডান কাঁধে পতাকা বহন করতে হবে। কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না। পরবর্তীতে 5 হচ্ছে, যদি একই লাইন অন্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা ওঠানো হয় তবে অন্য সব পতাকার থেকে জাতীয় পতাকা সবার উপরে থাকবে। 6, হচ্ছে সাধারণত জাতীয় পতাকা যেসব গুরুত্বপূর্ণ সরকারিভাবে ভবনে উড্ডীন রাখা হয় সেখানে জাতীয় শোক প্রকাশ করতে হবে, কিংবা কোনো ব্যক্তি বা রাষ্ট্রীয়তার প্রতি সম্মান দেখানোর সময় জাতীয় পতাকা অর্ধনমিতে রাখা হয়। তবে অর্ধনমিত আকার দিনও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডিয়ে অর্ধেক পর্যন্ত নামানো হয়, যদিও জাতীয়তা দিবসে অর্ধনমিত কারণ শর্ত অনুযায়ী মানা হয় না। পরবর্তীতে 7 আমরা চলে যাব, যে বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস এবং জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে, কিন্তু স্কুল কলেজ খোলার মাঠে ক্যাম্পে অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন
পতাকার প্রতি শপথ গ্রহণ এবং পতাকাকে স্যালুট করা, আর এসব নিখুঁতভাবে করা করা 8 নম্বর হচ্ছে জাতীয় পতাকা প্রতিশ্রুতি, স্কুলে জাতীয় পতাকার প্রতি আনুগত্যের যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা হাত জোর করে দাঁড়িয়ে সবাই একসঙ্গে বলে, এবং সেটা এরকম। তো দেখানো এরকম বলতে কিরকম হবে, তোমাদের ছবি রয়েছে পাঠ্য বইয়ে, সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, অর্থাৎ এই যে ছবি, এই ছবি তোমাদের আঁকতে হবে তোমাদের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের 3 নম্বর পেজে এই ছবিগুলি রয়েছে, এই ছবিগুলি তোমাদের আঁকতে হবে। অর্থাৎ এরকমভাবে যে কোনো দুটি ছবি, তোমরা এই ছবিটা বা এই ছবিটা দুটো রাখবে। যেমন হচ্ছে যে কোনো সরকারি বিদ্যালয়ে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে একটা ছবি যেমন উত্তোলন করা হয়েছে, আর একটি হলো যে তোমাদের স্বাধীনতা বা প্রজাতন্ত্র দিবসে ছবি আঁকার, এই দুটো তোমরা অঙ্কন করবে। একটা হচ্ছে যে কোনো সরকারি একটা ঘর আঁকবে, অর্থাৎ একটা বিদ্যালয় বা যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠান এরকমভাবে আঁকবে, আর আরেকটা কী করবে তোমরা এরকমভাবে একটা জাতীয় পতাকা যেমন প্রজাতন্ত্র দিবসের বাঁশের ওপর বেঁধে বা যে কোনো পাইপ টাইপের কিছু উপর উঁচু জিনিসের উপর যেমন পতাকা উত্তোলন করা হয়, ঠিক সেই পতাকা তোমরা দুটো আঁকবে তোমাদের খাতায়। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, দেখে নাও, তোমাদেরকে দেখে দিচ্ছি, 3 নম্বর পেজে, তোমাদের পাঠ্য বইয়ে 3 নম্বর পেজে আছে। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, খাদাকে তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পোস্টার তৈরি করতে হবে। অর্থাৎ যে অসুস্থতা তাপপ্রবাহজনিত সেখান থেকে বাঁচার জন্য একটা তোমাদেরকে কী করতে হবে, পোস্টার তৈরি করতে হবে। আমি যে পয়েন্টগুলো লিখে দিচ্ছি এই পয়েন্টগুলো তোমরা লিখবে এবং সেটি কী করবে এরকম চারি সাইড দিয়ে একটা ই করবে তোমরা, এইভাবে ছক কেটে দেবে, দিয়ে পোস্টার তৈরি করবে। কীরকম হবে, প্রথমে এরকম থেকে প্রথম থেকে টানবে, তারপর শেষ পর্যন্ত এরকমভাবে টেনে আবার পাশ দিয়ে নিয়ে এসে আবার পাশ বরাবর এরকম তুলে দেবে। তো দেখে নাও কী কী পয়েন্ট লিখতে হবে, যে প্রতিরোধের উপায় বা সুস্থ থাকতে গেলে কী করতে হবে। 1 নম্বর হচ্ছে তাপপ্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলতে হবে। 2 নম্বর হচ্ছে রোদে স্কুল বাড়িতে যেতে হলে শ্রেণীকক্ষের বাইরে বেরোলে ছাতা টুপি মুখে রুমাল ওড়না হাত পা ঢাকা হালকা পোশাক পরতে হবে। 3 হচ্ছে যতটা সম্ভব সুতির হালকা ঢিলে ঢালা জামাকাপড় পরতে হবে। 4 নম্বর হচ্ছে রোদে বেরোনোর আগে পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে বেরোতে হবে। ঘরের বাইরে বেরোলে সবসময় নিরাপদে পদ পানীয় জল সঙ্গে রাখতে হবে। পরবর্তীতে আমরা 5 নম্বরের পয়েন্টে দেখব, কিছুক্ষণ অন্তর অন্তর ORS বা নুন চিনি মিশ্রিত নিরাপদ পানীয় জল বা ফলের রস পান করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে একটানা অনেকক্ষণ রোদে না হেঁটে গাছের ছায়া বা বিশ্রামালয়ে বিশ্রাম নিতে হবে বা তুলনামূলক ঠান্ডা জায়গায় আশ্রয় নিতে হবে। পরবর্তীতে হচ্ছে 7 নম্বর পয়েন্ট হচ্ছে বাড়ির খাবার বা মিড ডে মিলের খাবার প্রতিদিন অতিরিক্ত তেল মেশানো তেল মশলা ছাড়া সহজ পাচ্য খাবার খেতে হবে। রসালো ফল ও ওই ঋতুর যে যে ফল পাওয়া যায় তা খেতে হবে। তারপরে হচ্ছে বাড়িতে 8 নম্বর পয়েন্ট হচ্ছে বাড়িতে বা স্কুলে রান্না করা খাবার যাতে পচন না ঘটে তার জন্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। 9 নম্বর হচ্ছে বাড়ির বাইরে বেরোলে ঘাম মুছে ফেলার রুমাল রাখতে হবে। 10 নম্বর হচ্ছে রোগী জ্ঞান হারালে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চালু করতে হবে এবং দ্রুত স্থানীয় চিকিৎসালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তো এই ছিল ভিডিও, এখানে আমি 10টি পয়েন্ট করে দিয়েছি, তোমরা 5টি 6টি লিখবে, আমি একটু অতিরিক্ত বেশি করে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার দেওয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।